আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে একটু ঘোরাঘুরি আর একটু কেনাকাটা। সেই সাথে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির নিচে, মানে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় আমাদের বাড়ির পাশের যে রাস্তাটা, সেইখানে সন্ধ্যা হলে জমজমাট এক মার্কেটের মতো বসে। সেটা হচ্ছে সবই মানে খোলা রাস্তায়, যেটার ফুটপাথের মতো জায়গাগুলো সেইখানে বসে এবং খুব আকর্ষণীয় আকর্ষণীয় কিছু জিনিস নিয়ে বসে। ছোটোখাটো জিনিসের জন্য মার্কেটে বা দূরে কোনো জায়গায় প্রয়োজন পড়ে না, তো এখান থেকে সব কিছু নেওয়া যায়। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কসমেটিক্স থেকে শুরু করে এই যে দেখেন এখানে কাপড়, বিছানার চাদর এগুলো, তারপর ওই যে এখানে কত থ্রি পিস কাপড় দেন, এইখানে আছে আরও কসমেটিক্স, তারপর ওই যে এখানে ফল, আবার এই পাশে জুতা। তো আমরা এখন একটা কসমেটিক্স, এটারই কি বলে, জুয়েলারি আইটেম টাইটেম এগুলো সব কিছু এখানে পাওয়া যায়। তো এইখানে আমরা দেখতেছিলাম এগুলো হচ্ছে সব মাথার ব্যান্ডস আর হচ্ছে ক্লিপস, এইখানে কিছু সুন্দর সুন্দর ইয়ারিংস আছে। তা আম্মু আবার মাথার ক্লিপস দেখতেছিল আমাদের জন্য, তো আমি বললাম যে ক্লিপস নিব না। আমি আসলে যেটা কিনতে আসছি, মানে মনে মনে যেটা ঠিক করছি ওয়ান টাইম ইউজের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ঝুমকা এবং হচ্ছে নোজরিং। সো এই দুইটা আমার লাগবে। তো চিন্তা করলাম এই দুইটার জন্য মার্কেটে যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকে দেখি পাওয়া যায়। আর এখানে হিউজ কালেকশন আছে, মানে পুরো রাস্তার দুই পাশ জুড়ে এগুলা। তো এই যে এখানে এই ঝুমকাটা আমার কাছে অনেক ভালো লাগছে, একটু অ্যান্টিক টাইপের আর হচ্ছে একটু কি বলে না খুব ভারী ডিজাইনের মধ্যে। আর এখানে ছোটো ছোটো খুব ক্লিপ আছে স্টোনের, এত সুন্দর এত সুন্দর আর এত কালারফুল লাগতেছিল সব কিছু। মানে এখানে এগুলো রাস্তায় বসে এই কারণে হয়তো অনেকে পছন্দ করে না, বাট এইখানের কালেকশন রাস্তায় বসার জিনিসও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। যে এখানে কিছু ব্রেসলেট আছে, ক্লিপগুলো তো মারাত্মক সুন্দর ছিল, সবগুলো স্টোনের ছিল, কিছু আইলাইনার, তারপর হচ্ছে মাস্কারা এগুলো আছে। এগুলো এখান থেকে না নেওয়াই ভালো, কারণ এগুলো তো নন ব্র্যান্ডের হয়, অনেক সময় চোখ জ্বলাপোড়া করে দিলে। তারপর এখান থেকে অনেকে নেয়। তো এখানে আরও কিছু কিছু আমি অ্যান্টিক টাইপের ঝুমকা দেখতেছিলাম। আমি আসলে অ্যান্টিক টাইপের ঝুমকা এবং নোজরিং খুঁজতেছিলাম একই ধরনের, ব্ল্যাক পলিশ বা সিলভারের মধ্যে। তো এই কারণে আর এই ঝুমকাগুলো ওই যে আমি বেছে বেছে দেখতেছিল, তো সব কিছু সুন্দর। আমার ইচ্ছা করতেছিল আমি সবগুলো ঝুমকা নিয়ে নিই। আর এই যে এই ঝুমকাটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে অনেক 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 বেশি ভালো লাগছে এই ঝুমকাটা। তো আমি ভাবতেছিলাম যে এই ঝুমকাটা নিব। তো আর ওইখানে দেখেন কি সুন্দর সুন্দর হিজাব পিনও আছে। তো এগুলোর দাম খুব বেশি না, 50 টাকা থেকে শুরু করে 60 টাকা, এমনকি আরও ছোটো যেগুলো আছে ঝুমকা সাইডে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে 30 টাকা করে। তো কম দামের মধ্যে খুবই সুন্দর সুন্দর। আর এখানে ছোটো ছোটো কিছু টপ সিস্টেম ইয়াররিং আছে, এইখানে একদম ছোটো ছোটো কিউট কিউট লাগে। তো এগুলো খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল, এগুলো 30 টাকা করে এখানে। আর ওই সাইডে ওগুলো হচ্ছে ফেক, মানে যাদের কান নাক ফুরানো না তাদের জন্য। তো আমি এখানে নথ খুঁজে পাইনি, তো যার কারণে একটু সামনে যেতেছি। তো আম্মুগুলো সামনে নাকি আরও আছে। এইখানে দেখেন গর্জিয়াস সব কাপড়, এখান থেকে নিয়ে শাড়িও বানানো যায়, আবার থ্রি পিসও অনেকে বানাইতে পারে। এইখানেও প্রচুর কালেকশনস আছে। আর এইখানে আশেপাশের দোকানগুলো খুবই ঝমঝমাট হয়ে যায় এই মুহূর্তে। এইখানে যে কি সুন্দর সুন্দর লেস, তারপর হচ্ছে ফিতা, বিভিন্ন মানে কামিজ শাড়ি এগুলোর ডিজাইন করার জন্য অনেক সুন্দর সুন্দর এইখানে আইটেমগুলো পাওয়া যায়। তো এইখানে এই দোকানটাতে যাব, সামনে একটা দোকান আছে, দোকানটা থেকে আমি আগেও কিছু ছোটো ছোটো প্রোডাক্ট কিনছিলাম, ভালো ছিল, ওয়ান টাইম ইউজের জন্য ভালো। তো এই যে চলে আসলাম এই আঙ্কেলের দোকানে, তো ওনার দোকানটা একটু সামনেই। আর এখান থেকে দেখবো যে আমি নোজ পিন বা নোজ রিং যেটাই বলি না কেন সেটা পাই কি না, আর যদি না পাই তাও কী কিনবো আপনি যে জানি না, দেখি কী কিনি। তো এইখানে নোজ রিংগুলো আমার কাছে অনেক ভালো লাগে, এর আগেও আমি দেখে গেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর আংটি আছে। তো আংটি টাংটি এখন লাগবে না, কালার দুইটাই। ও এই যে নাকের নথ টানা দিয়ে, হ্যাঁ লাল আম, হুম
কত করে বিক্রি করেন ভাই? তো অবশেষে দুইটা পাইছি নোজ রিংয়ের মধ্যে, দুটোটাই লাল পড়ছে। বাট আমি একটু চাইছিলাম একটু অ্যান্টিক কালার বা একটু ভিন্টেজ কালারের মধ্যে, বাট হইলো না। ব্ল্যাক পলিশের মধ্যেও চাইছিলাম, ওইটাও হইলো না। মানে থাকে না একটু ট্রেডিশনাল টাইপের একটু পাওয়া যায়, বাট ওইরকম পাইনি। তো অবশেষে একটা আছে একটু ডার্ক, মানে একটু কফি কফি টাইপের, ওইটা নিছি। একটু গোল্ডেনের মতো দেখা যায়, হালকা পাতলা। আর গোল্ডেন হইলেও চলতো, যদি স্টোনগুলো পুরো গোল্ড হইতো তাহলেও চলতো গোল্ডেনের মতো, বাট তাও পাইলাম না। তো যাই হোক, আমি এই যে এইটা নিছি একটু কফি কালারের মধ্যে। আর আসলে আমার এই ভিডিওটা করার মধ্যে আমার ক্যামেরাটা একটু শেক হয়েছে, এবং আমার মানে ক্যামেরাটা আমি প্রপারলি ধরতে পারিনি। কারণ হচ্ছে এইরকম একটা জায়গার মধ্যে যেখানে এত কিছু বসে, এবং মানে এত রানিং একটা জায়গার মধ্যে আসলে ফোন বের করা বা ক্যামেরা বের করা, ভিডিও শ্যুট করা একটু রিস্ক হয়ে যায়। কারণ চোর বাটপারে তো বাংলাদেশে অভাব নেই। তো যাই হোক, এরপরে আমি হিসাব পিনগুলো দেখতেছিলাম, আমি একটু হিজাব পিন নিব। তো আমার কাছে এরকম অ্যান্টিক টাইপের হিজাব পিনগুলো অনেক ভালো লাগে। আর মোট কথা, অ্যান্টিক টাইপের যে কোনো কিছু আমার কাছে খুব ভালো লাগে। তো এটার মধ্যে দুইটা ছিল, একটা ছিল এরকম গোল্ড আর একটা ছিল সিলভারের মধ্যে অ্যান্টিক টাইপ। তো আমি দুইটাই দেখতেছিলাম। তো আমার কাছে এইটা বেশি ভালো লাগতেছিলো, ওইটাও ভালো লাগতেছিলো। তো আমি কিছু পিন নিলাম, আর এই নোজ রিংটা তো আমি নিলামই। বাট নোজ রিং আমার আরেকটা নিতে হবে। আমি আঙ্কেলের অলরেডি বলতেছিলাম যে আমাকে সেম টাইপের এরকম অ্যান্টিক টাইপের বড় বড় নোজ রিং বা নথ যদি আয়না দিতে পারেন, নাকফুল, তাহলে কি পারবেন কি না। তো উনি বলতেছিলো যে হ্যাঁ, দুই দিন পরে অবশ্যই আয়না দিবে, এবং উনি বলতেছিলো যে আপনি পরশু দিন আসেন, আমি আয়না রাখবো। তো যাই হোক, একটা দিক দিয়ে নিশ্চিত হইলাম যে না, দুই দিন আসলে আমি আমার সেই কাঙ্ক্ষিত নাকফুলটা পাবো। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আরও, যেগুলো সবগুলো আমি দেখাইতে পারিনি। কারণ হচ্ছে যে বললাম না, মানে খুবই রাফ একটা জায়গা, আর খুবই মানে কোথায় থাকে এই জায়গাগুলো, খুব একটা বেশি সিকিউর না ফোন বা ক্যামেরা বের করার ক্ষেত্রে। কারণ হাতে আমার শক্ত করে ধরতে হবে, তো আমি হাত মেলা মেলা ভিডিও করা পসিবল হয় না। তো এখানে অনেক ব্যান্ডস, তারপর হচ্ছে রিং, নোজ পিন, অনেক কিছু ছিল। তো যাই হোক, আমি এটাই অবশেষে নিয়ে নিলাম। আমার ঘোরাঘুরি এই পর্যন্তই শেষ। তবে আমি আরেক দিন আমাদের এই পুরো এলাকাটা, মানে যত যেখান থেকে মার্কেটটা বসে এবং যেখানে পর্যন্ত মার্কেটটা শেষ হয়, পুরোটা এবং ঘুরে ঘুরে সব কিছু দেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা দেখতে চান। এবং এখানে খুবই সস্তা এবং খুবই মানে পছন্দসই জিনিসপত্র পাওয়া যায়। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, এখন চলে যাব। তাম্মু আবার এই সামনেই মাছ নিয়ে বসছিলো, তাম্মু আবার একটু মাছ দেখতেছিল, বাট এখান থেকে আর মাছ টাছ নেওয়া হয়নি, কারণ আম্মু জীবনও মাছ নিয়ে বাসা যাবে না। বাট তারপর একটু দেখতেছিলো আর কি, মহিলা মানুষ যা করে আর কি, সব কিছু একটু ঘিরা টিরা দেখে। তো নিতেছিলাম, বাট আম্মু বললো মাছ নিব না, মাছ সাব্বু নিব, বাট আমি একটু সবজি নিয়ে যাই, কারণ আমার বাপের সবজি আনা আমার মার পছন্দ হয় না কোনো দিনও। তো ওই দিকে একটা দোলনাওয়ালা ছিল, দোলনাওয়ালা ডাকতেছিল আপা আপা দোলনা নিয়ে যান, দোলনা নিয়ে যান। তো আম্মু আবার দোলনা দেখতেছিল ইমিকোর জন্য, বা টিমিকোর জন্য এই দোলনাগুলো পারফেক্ট হয় না, কারণ এগুলো মানুষের বাচ্চাদের বসার বিড়ালের জন্য না। আর তাছাড়া আমি যে দোলনা বানাইছি ওইটাই তো অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, ওইটাতে বইয়ে তো আমার ইমিকো কুল কিনারা পায় না। আর এই দোলনা নিয়ে কী করবো, বাট তারপরেও 200 টাকা করে দোলনাগুলো সারতেছিলো। বাট যেহেতু এগুলো বিড়ালের জন্য উপযুক্ত না, তো আম্মু আমি বললাম যে না, নামার দরকার নেই। বাট আম্মু দেখাইছিল, কারণ এই দোলনাগুলো আমি ইমিকোর দোলনাটা বানানোর আগে খুঁজছিলাম খুব। তো যাই হোক, এই যে চলে আসলাম সবজির এইখানে, আম্মু ঘুরে ঘুরে সবজি কিনতে অনেক পছন্দ করে। ওই যে বললাম, আমার আব্বুর কেনাকাটা সব কুক সবই পছন্দ, বাট সবজি কেনাটা আম্মা পছন্দ করে না কখনোই না। তো যাই হোক, আম্মু মন মতো সবজি কিনতে অনেক পছন্দ করে। তো এখানে চলে আসলাম সবজির এখানে। এখানে আসলে অনেক কিছু পাওয়া যায় এই জায়গাটার মধ্যে, এই রোডটার মধ্যে, মানে কসমেটিক্স থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে থ্রি পিস ওড়না, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম, মানে সব কিছু, কাঁচা বাজার, সামনে সবজি, মাছ, সব কিছু। এই যে একটু আগে দেখলাম দোলনা, তারপর হচ্ছে বড় বড় কী বলে ওইটারে যে অনেক সময় পর্দার মধ্যে ডেকোরেশন করে অনেক বড় বড় আইটেমগুলো, ওগুলো কী বলে আমার মনে নেই। তো যাই হোক, সব কিছু এখানে পাওয়া যায়। তো আজকে পুরাটা কভার করতে পারলাম না, কারণ দেখতেই পারতেছেন রাস্তার কী অবস্থা, খুবই জমজমাট একটা এলাকা। এবং আম্মু বারবার বলতেছিলো যে ক্যামেরা ঠিক করে ধরো তাড়াতাড়ি, মানে ফোন টোন ঠিক করে রাখো, হাতে গা টান টান দিতে পারে, কারণ এই সব এলাকার মধ্যে এতটা রাস্তার মধ্যে খুব একটা নিশ্চয়তা পাওয়া যায় না।
তো যাই হোক, আমি আরেকদিন সম্পূর্ণটা ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। তো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম, আসলে খুব একটা ঘুরাইতে পারলাম না, আর আমি যেহেতু একটা জিনিস কিনতে আসছিলাম ওইটাও মন মতো একটা পাইনি। তো ইনশাল্লাহ আরেকদিন আপনাদের দেখাবো। তো আজকে এ পর্যন্তই, বাসায় চলে যাবো, এই মিকোর জন্য কেক নিয়ে যাইতে হবে।